আমরা সকলেই কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে ছবি পোস্ট করে থাকি এবং আপনি হয়তো খেয়াল করেছেন অনেকেই কিন্তু ছবি পোস্ট করার আগে তাদের ছবির উপর একটি স্টিকার অ্যাড করে দেয়। সেক্ষেত্রে কেউ তাদের পোস্টটি কপি করতে পারে না। আজকে আমরা চেষ্টা করব এরকমই সেম স্টিকার তৈরি করার শুধুমাত্র পিক্সেল ল্যাব নামক অ্যাপটি ব্যবহার করে। বর্তমানে আমরা রয়েছি পিক্সেল ল্যাব অ্যাপটিতে। এখন আমরা নিউ টেক্সটটিকে ডিলিট করে দিব। তারপরে আমরা এই আইকনে ক্লিক করব। তারপর একটু ডানে আসলে ফ্রম গ্যালারি নামক একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করুন। তারপর ডেসক্রিপশন বক্সে দেয়া স্টিকারটিকে এখানে ইম্পোর্ট করুন। তারপর টিক চিহ্নতে ক্লিক করুন। এখন আমরা প্লাস আইকন থেকে টেক্সটে ক্লিক করব। তারপর নিউ টেক্সটের উপর আমরা দুইবার চাপ দিব। এখানে আপনাদের কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে ফেলুন। তারপর ওকে। তারপরে আপনারা এটিকে বড় করে দিন। তারপরে আপনারা এই আইকনে ক্লিক করুন। তারপর একটু ডানে আসলে ফন্ট নামক অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা বাংলা কাস্টম ফন্ট ইউজ করতে পারেন, তাহলে দেখতে আরও চমৎকার লাগবে। তারপর ওকে প্রেস করুন। তারপর আপনারা কালার অপশনে ক্লিক করুন এবং ব্ল্যাক কালারটি সিলেক্ট করুন। তারপর টিক চিহ্ন, এটিকে একটু বড় করে দিন এবং ঠিক এভাবে বসিয়ে দিন। তারপর আবার প্লাস আইকন থেকে টেক্সটে ক্লিক করুন। তারপর নিউ টেক্সটের উপর দুইবার চাপ দিন। তারপর আপনাদের দ্বিতীয় অক্ষরটিকে লিখে ফেলুন। তারপর ওকে। তারপর আমরা এটিকে একটু বড় করে দিব এবং ঠিক এখানে বসিয়ে দিব। তারপর আমরা ফন্টে ক্লিক করব এবং বাংলা কাস্টম একটি ফন্ট সিলেক্ট করে দিব। তারপর আমরা আবার প্লাস আইকন থেকে টেক্সটে ক্লিক করব। তারপর আপনাদের তৃতীয় অক্ষরটি লিখে ফেলুন। তারপর ওকে। তারপরে আপনারা এটিকে এখানে বসিয়ে দিন। আবার ফন্ট থেকে বাংলা কাস্টম একটি ফন্ট সিলেক্ট করুন। ওকে। তারপর এটিকে বড় করে দিন এবং এভাবে বসিয়ে দিন। তারপর আপনারা কালারে ক্লিক করুন এবং এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করুন। তারপর টিক চিহ্ন, ইমেজটিকে সেভ করার জন্য আমরা শেয়ার বাটনে ক্লিক করব। তারপর আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। স্টিকারটিকে আপনাদের ইমেজের উপর যুক্ত করার জন্য আপনারা আবার পিক্সেল ল্যাবে চলে আসুন। তারপর এই আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন এবং আপনাদের কাঙ্ক্ষিত ফটোটি এখানে ইম্পোর্ট করুন। তারপর টিক চিহ্নতে ক্লিক করুন। তারপর প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন এবং সেই স্টিকারটিকে এখানে ইম্পোর্ট করুন। তারপর টিক চিহ্ন, এটিকে আপনারা একটু ছোট করে দিন এবং যে কোনো একটি কোণায় বসিয়ে দিন। ইমেজটিকে সেভ করার জন্য আপনাদের আবার শেয়ার বাটনে ক্লিক করতে হবে। তারপর সেভ টু গ্যালারি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করুন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই ম্যান।